Hello. Hi. Hello everyone. Welcome to FilmChat LINA's program. Aaj amar sathe ache Banglar one of the best actors, a complete hero, and definitely onek mer shopner nayok. Yes. Ankush Hajra. Welcome to our show. Thank you. সবার আগে বলো কেমন আছো? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এই যে এত বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমাকে আমরা সবাই দেখে এসেছি অ্যাজ এ সাকসেসফুল অ্যাক্টর, অ্যাজ এ সাকসেসফুল হিরো। সো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি নিজেকে কিভাবে নিজেকে সবার সামনে আনতে চাইবে, মানে অ্যাজ আ রোম্যান্টিক হিরো, অ্যাজ আ রোম্যান্টিক কমেডি অ্যাক্টর, অ্যাজ আ ডান্সিং স্টার, নাকি অ্যাজ আ অ্যাকশন হিরো, বা অন্য কিছু হতে পারে? না, আই থিঙ্ক আমার মনে হয় এখনকার যুগে অত বেশি ট্যাগ পড়ে যাওয়া একটা অভিনেতার ক্ষেত্রে তার ক্ষেত্রেও একটা খুব বড় বার্ডেন হয়ে যায়। সো ইটস বেটার কি তোমার প্রতি কারোর এক্সপেকটেশন না থাকাটা বেটার, যে ওর ছবি আসছে মানে এরকম টাইপের ছবি। এখন অনেক কন্টেন্ট ড্রিভেন ফিল্ম হচ্ছে, তো আমার মনে হয় একটু আনপ্রেডিক্টেবল থাকাটা বেটার, এবং প্রতিটা ফিল্মে পাবলিক তাহলে একটা শকও পায়, আচ্ছা ও এটাও করলো এটাও করতে পারে, মানে এরকম টাইপের আর কি। আর তাতে এক্সপেকটেশন একটু কম থাকে যে আচ্ছা ঠিক আছে এবারে নিশ্চয়ই একটু ডিফারেন্ট কিছু করবে, বা ও মানেই যে অ্যাকশন, বা ও মানেই যে রোম্যান্টিক কমেডি, এরকম এরকম কিছু না। আর একটা একঘেয়েমিও চলে আসে একটা টাইমে, তো আমার মনে হয় না, আই থিঙ্ক সব রকমভাবেই করাটা বেটার। তো তাতে কী হয় না, আমি অতটা স্ক্রিপ্টেও অতটা ভাবি না যে না এইটাতে আমি কেন করব, আমি তো এই ধরনের করি না। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটা ভার্সেটাইল ওয়েতে নিজেকে প্রেজেন্ট করা বেটার। আচ্ছা, আই থিঙ্ক বাংলার একমাত্র হিরো যার জন্মদিন ভ্যালেন্টাইন্স ডেতে, 14th February। সো আই থিঙ্ক তোমার ফিমেল ফ্যান্স যারা আছে তোমাকে একটু বেশি স্বপ্ন দেখে, সো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে, মানে এই মুহূর্তে ধরো ভিডিওটা যারা দেখছে? না, ডেফিনেটলি মানে তাদের ভালোবাসার জন্যই, বা তাদের একটা এক্সপেকটেশান আমার উপর, তার জন্যই আজকে আমার কাজ করা এবং হার্ডওয়ার্কটা করা, সেটা একটা আলাদা বুস্ট পাওয়া যায়, একটা মোটিভেশান পাওয়া যায় আলাদা। তো থ্যাংক ইউ সো মাচ, এর থেকে বেশি আর কী বলতে পারি। তোমার ছোটোবেলাটা কেটেছে বর্ধমানে, মানে আপব্রিঙিংটা বর্ধমানে, সো তখন থেকে ছোটো থেকে তুমি কী হতে চাইতে, মানে ছোটো থেকে কি তোমার খেলাধুলা, পড়াশোনা, না ক্রিয়েটিভিটি, কোন দিকে বেশি ঝোঁক ছিল, বা অ্যাক্টিংয়ের প্রতি যে তোমার এই উইকনেস বা ইনক্লাইনেশন যেটা, সেটা কীভাবে হয়? সেটা অ্যাক্টিংয়ের প্রতি, ওটা ছবি তো প্রচুর রকম দেখতাম, সব রকমই ছবি দেখতাম, ছবির কোনো বাজ বিচার করতাম না, ফিল্ম মানেই আমায় দেখতে হবে, মানে নতুন ফিল্ম মানেই দেখতে হবে, এরকম একটা মেন্টালিটি ছিল। তো তাই জন্যে আস্তে আস্তে হয়তো ওই এই লাইনে আসার একটা ইচ্ছে জাগলো। বাট হ্যাঁ, খেলাধুলো অ্যান্ড স্কুলে যে কোনো ফাংশনাল, মানে ফাংশন যখন হতো সেগুলোতে পার্টিসিপেট করা, তো এইগুলোতে বেশি আর কি ইয়ে থাকতো, এগুলোই করতাম বেশি। তুমি এখনো পর্যন্ত যে কটি মুভিজে কাজ করেছো, তো এটা অনেস্টলি মন থেকে বলো যে তোমার তার মধ্যে বেস্ট ক্যারেক্টার কোনটা লেগেছে? মানে আমার করে আমার ভিলেনের ওই ডুয়েল ক্যারেক্টারটা প্লে করতে ভালো লেগেছে আমার, আমি যে কে তোমার, আমি যে কে তোমারে আমার ওই ক্যারেক্টারটা করতে ভালো লেগেছে, বিকজ আমি যে কে তোমারের যে ক্যারেক্টারটাও ছিল সেটা খুব খুব ভালো ছিল ওই ক্যারেক্টারটা, যে একজন মাল্টি মিলিয়নিয়ার, তার একজন তারও একটা পার্সোনাল লাইফ আছে, এবং কীভাবে আস্তে আস্তে সে চেঞ্জ হয়ে যায়, এবং আস্তে মানে আফটার 10-15 ইয়ার্স তার একটা লুক চেঞ্জ হয়, এবং সে একদম ফ্যামিলি ম্যান হয়ে যায়, সেখান থেকে তার বউয়ের একটা পাস্ট, তো এই যে পুরো জিনিসটা নিয়ে একটা খেলা, তো এইটা আমার ওটা প্লে করতে আমার ভালো লেগেছিলো। বা কানামাছির ক্যারেক্টারটা প্লে করতে ভালো লেগেছিলো, তো এইগুলো একটা বেশ ভালো লেগেছে। যদি তোমাকে বলি যেসব অভিনেত্রীদের সঙ্গে তুমি কাজ করেছো, অ্যাক্ট্রেস, তো তাদের মধ্যে তোমার সব থেকে ভালো লেগেছে বা ভালো লাগে কাজ করতে, বা একটা কমফর্ট জোন হয় না ফ্রিলি একটা করতে পারো, তো এরকম যদি নাম নিতে বলি তুমি কার কার নাম? আমার খুবই কম কারুর জানার সাথে কাজ হয়েছে, কিন্তু আবার তাদের মধ্যে আবার রিপিট কাজ অনেকের সাথে হয়েছে। মিমি আর নুসরা সব থেকে বেশি আমার রিপিট কাস্ট হয়েছে, এবং ওরা দুজনেই মানে কি বলবো আমার সব থেকে ক্লোজ, তো হ্যাঁ এদের দুজনের সাথে তো ডেফিনেটলি আছি। বাকি অ্যাকচুয়ালি বাকিদের সাথেও আছে, তার কারণ বাকিরাও না আমার অফ ক্যামেরাও খুব ভালো রিলেশন তাদের সাথে, যাদের সাথে কম কাজ হয়েছে তাদের সাথে অফ ক্যামেরা, যেমন প্রচুর জায়গায় হয়েছে যেগুলো আমি কৌশানি এরা এমন কিছু জায়গায় একসাথে যাওয়া, বা এই তারপরে
আর কার সাথে কাজ হয়েছে আমার, ফারিয়া, ফারিয়া মারাত্মক ক্লোজ আমার, মানে শি ইজ আ ডার্লিং, মানে অত্যন্ত একটা ভালো ভালো ডাউন টু আর্থ মেয়ে, শি ইজ আ ডার্লিং। আর ওর সাথে না মানে একদম মনে হয় যেন ওর সাথে 4.5 বছর পর কাজ হলো, বাট মনে হচ্ছে যেন ওর সাথে 10টা ছবি হয়ে গেছে। তো মানুষটাই ওরকম ভীষণ আপন করে নেয় চট করে। তো ফারিয়া আছে, তো মোটামুটি যাদের সাথে কাজ করেছি তাদের সাথে আমার কোনোভাবেই এমন হয়নি যে খুব খুব মানে প্রফেশনালি ব্যাপারটাকে ডিল করেছি যে না ঠিক আছে কাজ হয়ে গেছে আর চলো এবার দূরে থাকি বা ওরকম কিছু। তাই জন্য সবার সাথেই বন্ডিংটা খুব ভালো। আচ্ছা, তোমার মানে তোমার অভিনীত কিছু ছবি, মানে কিছু ফেভারিট ছবির নাম? আমার ভিলেন আছে বল দুর্গা মাইকে, আমার খুব ফেভারিট অ্যাজ এ ফিল্ম হিসেবে, আমার খুব ফেভারিট আমার ক্যারেক্টার হিসেবে কানামাছি আছে। স্পেশাল হচ্ছে আমার প্রথম দিকেরগুলো, তার কারণ এখন হয়তো তার থেকে অনেক বেটার রোল বা বেটার ফিল্ম পরে করেছি যখন আস্তে আস্তে যখন কন্টেন্ট গ্রো করলো, ইন্ডাস্ট্রি আরও ডেভেলপ হলো। বাট যতই হোক না কেন আজকে ওই সব ছবিগুলো তো খুব স্পেশাল, তো ইডিয়েট যখন করেছি সেই সব ছবিগুলো আমাকে আজকে এই জায়গায় এনেছে। জামাই 420, আমার অনেকে জামাই 420 দ্যাট টাইম ইজ দ্য বিগেস্ট হিট ওই ইয়ারে ছিল, বাট তাও অনেকে এখন ইন্টেলেকচুয়াল হয়ে যাওয়াতে জামাই 420-এর মতো ছবিকে হয়তো খিল্লি করে, ফ্র্যাঙ্কলি বলতে, বা পাগলুর মতো ছবিকে হয়তো খিল্লি করে, বাট ওই ছবিগুলোই তো আমাদেরকে আমাদের মতো জায়গায় পৌঁছে দিয়েছে, এই জায়গায় পৌঁছে দিয়েছে। এখন না হয় একটা অন্য অন্য ভিন্ন ধারার ছবি এসছে বলে তাদেরকে আমরা নেগলেক্ট করবো বা ছোটো করবো তা তো নয়। আমি অলওয়েজ বলি আমার জামাই 420 এই ধরনের ছবি, ইডিয়েট যে সময় করেছিলাম এগুলো আমার কাছে খুব কাছে, তো সেই সব ছবিগুলো আমাকে আজকে এই জায়গায় এনেছে। তো এইগুলোই আর কি, এই বেশ চেরিশ করি আর কি। আচ্ছা, অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি নিজের কোন কোন জায়গায় নিজেকে ইমপ্রুভ করতে চাইবে? অনেক জায়গা আছে, সেটা হচ্ছে আমি কোনোদিন ভিলেনের আগে আমি কোনোদিন নিজের চেহারা নিয়ে অতটা সতর্ক ছিলাম না, এবং আমায় বলদুর্গা মাইকিতে আমাকে রাজদাও বলেছে যে তুই একটু ছবি লাগছিস, ফ্যাট লাগছিস, এইগুলো ছিল তখন, কিছু জিনিস গাছাড়া হাবভাব ছিল, তো সেইগুলো পরে নিজেকে ঠিক করা সেটা করেছি। এখন আমার অনেক কিছু মনে হয়, যেমন অভিনয়ের দিক দিয়ে ডেফিনেটলি কিছু কিছু জিনিস যেগুলো হয়তো এক্সপ্লেন করা যাবে না, বাট নিজেকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ একটু ব্রাশ আপ করতে হবে, তো এই জিনিসগুলো, এবং সেইটা হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে বা একটু হোমওয়ার্ক বাড়িতে ওইগুলো করার সাথে সাথে এগুলো নিজে থেকেই চলে আসে, যেগুলো এক্সপ্লেন করা হয়তো খুব টাফ যে আমার কেন মনে হচ্ছে যে না এটা ভালো লাগছে না, তো ওইগুলোতে একটু নিজে থেকে কিছু কিছু চেষ্টা ডেফিনেটলি ইয়ে করবো। আর এমন কিছু কিছু জিনিস যেগুলো বাংলা ইন্ডাস্ট্রির নায়কদের ক্ষেত্রে একটু বদনাম আছে অনেক কিছুতে, যেমন তাই জন্যই আজকে হয়তো বলে যে আজকে হিন্দি আর্টিস্টদের সমান মানে পাল্লা দেওয়াটা কেন মুশকিল হয়ে যায়, সেটা অনেক গ্রুমিং প্রসেসে আছে, অনেক কিছু আছে, তো সেই জেদটা আছে যে সেই ব্যারিয়ারটা ভাঙার, যার জন্য বম্বে গিয়ে ট্রেনিং নেওয়া, এই নেওয়া, এগুলো করা। এবং ভিলেন আমরা যখন বানিয়েছিলাম একবারও কেউ দেখে বলেনি যে ছবিটার কোনো হিন্দি ছবির থেকে কম, ডিফারেন্ট লুক অ্যান্ড ফিল, এবং ফিল্মের মেকিং থেকে শুরু করতে এই যে টুকটাক চেষ্টাগুলো নট অনলি অ্যাক্টার্স বাট অলসো মেকার্স সবাই নিয়ে এই চেষ্টাটা একটা আছে যে একটা লেভেল আপ যাওয়ার। তোমার এমন কিছু সিনেমার নাম বলো মানে যেগুলো থেকে তুমি ইন্সপিরেশন পাও, মানে লাইফে তুমি এরকম কোন কোন সিনেমা যেগুলো থেকে ভীষণ মোটিভেশন বা ইন্সপিরেশন পেয়েছো? যেগুলোতে সোশ্যাল মেসেজ থাকে বা কিছু সেগুলো তো ডেফিনেটলি, আর তো এই আর কি, বাকি সব কিছু মিলিয়ে প্রচুর আছে, প্রচুর। আমি আমি তো ফিল্ম বফ ছিলাম, তো ইনফ্যাক্ট ফিল্ম জিনিসটি আমার ভালো লাগতো, তো সেখান থেকেই আর কি প্রচুর, মানে এখন তো রিসেন্টলি যেগুলো অক্ষয় কুমার করছে যে ধরনের সিনেমাগুলো, তো এগুলো ইন্সপিরেশনাল ফিল্মস, তো সেটা দেখি। বাট স্টিল আই বিলিভ যে ফিল্ম কোনোদিন কোনো সোসাইটিকে চেঞ্জ করতে পারে না, আজ অব্দি করতে পারেনি, এটা পারে না, এটা হয় না, ইটস জাস্ট আমরা মেসেজ দিই এবং মেসেজটা দেখে হয়তো অনেকের ঠিক আছে ভালো লাগলো, হ্যাঁ ঠিক আছে দেখতে ভালো লাগলো, আচ্ছা ঠিক আছে এইটা বুঝলাম শিখলাম। বাট ফিল্ম ইজ অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট এবং দেখতে ভালো লাগা বাট ইয়ে করা। বাট দের আর সো মেনি অ্যাক্টার্স, আদিত্য, শাহরুখ, আমির, এরা এরা প্রত্যেক দে আর লাইক ইন্সপিরেশন, মানে এদের কাজ দেখে ভালো লাগে যে হাউ গুড দ্য অ্যাক্টার্স আর, কী লেভেলের অ্যাক্টার এরা, তো সেইটা দেখে। বাট আদারওয়াইজ নর্মালি যেগুলো ফিল্ম থেকে যেগুলো মেসেজ দেওয়া হয় না, ওগুলো আই ডোন্ট থিঙ্ক আজ অব্দি কোনো ফিল্ম পেরেছে যে সোসাইটি চেঞ্জ করে দিয়েছে সেই ফিল্মগুলো, মানে সোর্স অফ এন্টারটেনমেন্ট। তোমার ফিউচারে
কি কি মুভিজ আসছে বা কাদের কাদের সাথে কাজ করছো? ফিউচারে মুভিজ আসছে অনেকগুলো, কারণ এখন সেগুলো রিভিল করাটা একটু চাপের, কারণ হ্যাঁ দের আর লট অফ ফিল্মস 2019-20 এবং প্রত্যেকটা বিভিন্ন ধরনের আর কি। ইটস নট, আমি যেটা বললাম একটু আগে, ইটস নট অন সিঙ্গেল জনার, কারণ অনেকের টেন্ডেন্সি থাকে যে আচ্ছা অঙ্কুশকে নিয়ে করলে আমি এই ধরনের ছবি করবো, কারণ ওকে এই ধরনেরগুলোতে মানাবে, যেমন রমকম হয়ে গেলো বা একদম হার্ড কোর রোম্যান্টিক সিনেমা হয়ে গেলো। বাট আমি নিজে থেকে সব রকম ছবি বাছছি এবং করছি, এবং তাদেরকেও বলছি যে যারা আমাকে নিয়ে এই ধরনের ভাবছে যে এইভাবে ভেবো না, বিকজ আমি হয়তো আর করবো না। তুমি একটা রোম্যান্টিক করলাম মানে পরেরটা আবার রোম্যান্টিক, হয়তো এটা করবো না। তো সেরকম বিভিন্ন ধরনের এবং বিভিন্ন জনারের ফিল্মস আছে 2019-20 লাইন আপে। তো হ্যাঁ, সেটা যখন যখন একদম কনক্রিট হতে থাকবে তখন তখন তো জানা যাবে, হ্যাঁ জানা যাবে। তোমার বার্থডেটা যেরকমভাবে সেলিব্রেট করা হয়, মানে আমরা অনেক সেলিব্রিটিসদের বার্থডে সেলিব্রেশন দেখেছি, বার্থডে ইভেন্ট, বাট তোমারটা কিন্তু একদম ইন আ ডিফারেন্ট ওয়ে করা হয়, ইন আ ডিফারেন্ট অ্যান্ড আ ইউনিক ওয়ে। সো এটা কী করে সম্ভব হয়, মানে তোমার কতটা এফোর্ট থাকে? অনেস্টলি বলতে আমি এমনিতে খুব লেজি টাইপের, ঠিক আছে? আমি যদি কোনো জিনিস ইনিশিয়েটিভ নিয়ে করি দ্যাট হ্যাজ টু বি সামথিং ডিফারেন্ট, না হলে আমি করবই না। বিকজ কিছুই না, এই 10-15 জনকে ডাকলাম, কেক কাটলাম, ই করলাম, না এর থেকে বাবা করিস না, এর থেকে দরকার নেই করার। হ্যাঁ, তো আর যদি করতেই হয় তো আই শুড গেট দ্যাট কিক দ্যাট আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি অ্যান্ড নিজেকে রেডি করে, হ্যাভ টু গেট রেডি, পুরো লাইন আপ স্কেডিউল সারাদিনে সাজিয়ে 4 ঘন্টা প্রপার ওই ইভেন্টটাতে টাইম দিয়ে, আই শুড গেট দ্যাট কিক, আদারওয়াইজ আই এম ভেরি লেজি, আমি করবোই না। আমি নিজে জিম যাবো, বাড়ি আসবো, আমি আমার রুম আছে যে রুমটার মধ্যে আমি 24 আওয়ার্সের মধ্যে অনেক 17-18 আওয়ার্স আমি কাটাই, বেরোই না রুম থেকে, নিজের মতো করে থাকি, ইউটিউব দেখি, গেমস খেলি, PS4 খেলি, আমার নিজের একটা আলাদা জগৎ আছে, বসে স্ক্রিপ্ট ভাবি, লিখি কী পরে সাবজেক্ট করবো এই নিয়ে ভাবি, লোকের সাথে ডিসকাস করি ফোনে যে কী প্রোগ্রেস কী হলো, নেক্সট কী করা যেতে পারে, সব ফোনে করি, সব ওই ঘরটার মধ্যে আমার। তো এর বাইরে আমাকে বের করে হয় না, মানে শ্যুটিংও নয়, গানের শ্যুটও নয়, কিছুই না, একটা ইভেন্ট যেটা তোমায় 4 ঘন্টা দিতে হবে, ঠিক আছে, সেটা তাহলে এমনভাবে করতে হবে দ্যাট আই শুড গেট দ্যাট কেক। এবং ইটস নট ফর, এটা সেলফিশ ওয়েতে আমার জন্যেও নয়, এটা আমি তাদের জন্যে করি যারা আর কি যাই হোক দেখা করতে আসতে পারে না বা সচরাচর হয়ে ওঠে না, তো তাদের জন্যে মেনলি করা। সো দ্যাট হ্যাজ টু বি, তাহলে 10 জন কেন, বাকিরা কী দোষ করলো? তো অ্যাটলিস্ট 500-600 পিপলকে আনা হোক, অ্যাটলিস্ট 1000 আনা হোক, লাস্ট টাইম তো মনে হয় বেশ প্রায় 1000-এর কাছাকাছি করেছিলাম, তো ওরকম প্ল্যাটফর্মে ওরকমভাবে করা হোক। তো এইটাই আমি আর কি, মানে তারা সেলিব্রেট করছে, ইয়ে করছে, তো এটাই আর কি। বাট হ্যাঁ, নেক্সট টাইম, আমি লাস্ট টাইম আমার কিছু 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 খারাপ অভিজ্ঞতা ছিল, যেমন সবার কাছ থেকে আমি গিফট নিতে পারিনি, এবং কিছু গিফট অনেকের পায়ের তলায় পিষে গেছে, অনেক কিছু হয়েছে, বিকজ ইটস নট পসিবল, ওটা পসিবল হয়ে ওঠেনি, মানে সবার গিফট নেওয়া, সবার গিফট নেওয়া অ্যান্ড অল। তো নেক্সট টাইম আই এম প্ল্যানিং কি যদি করি ডেফিনেটলি সেটা বড় করি হবে, বাট ইট হ্যাজ টু বি মোর অর্গানাইজড, যে অ্যাটলিস্ট একটা গিফট সেকশন আলাদা যেখানে গিফটগুলোকে জমা রাখা হবে, অ্যান্ড মেক শিওর কেউগুলো আমার কাছে এসে পৌঁছয়, তাদেরকে মেক শিওর করা, এবং তারপর তাদের কাছে গিয়ে ইভেন্টটা করা, অ্যান্ড প্রপারলি সবার কাছে গিয়ে একটু হ্যান্ডশেক হোক বা ছবি তোলা হোক, যেটা প্রপারলি এটা অর্গানাইজ ওয়েতে করতে হবে। বাট হ্যাঁ, আমি যদি কোনোবার করি বা ইনফ্যাক্ট ইন ফিউচারও যতবার করবো, দরকার হলে করবো না, বাট যদি করি ইট হ্যাজ টু বি বিগ, বড় করে, ভালো করে। আচ্ছা, ইন ফিউচার তোমার কি বাংলাদেশে এরকম কোনো মানে তোমার বার্থডে ইভেন্ট করার প্ল্যান আছে? বিকজ ওখানে তোমার ভীষণ রকম একটা ফ্যান ফলোয়িং। এটা অনেক প্রোটোকলের ব্যাপার আছে, ওটা প্ল্যানিং তো ডেফিনেটলি আছে, বাট করলেই যে এক্সিকিউট করা যাবে সেটা নয়, লট অফ প্রোটোকলস অ্যান্ড অল। তো ওদের ওখান থেকে হেল্প পাওয়া, ভেনিউ ইয়ে করা, সিলেক্ট করা অ্যান্ড অল, আর সব কিছুই মানিটারি ব্যাপার, সব কিছু, কাউকে একজন আগে থেকে গিয়ে সব সেট আপ করতে হবে, তার থাকা, তাকে তা সেখানে রেখে করা, সো সেইটার জন্য স্পন্সার্স ইয়ে করা করা অ্যান্ড অল, ইটস এ লং প্রসেস। তো ডেফিনেটলি আমার ইচ্ছা ওটা আছে, একটা জেদ টাইপের আছে, এই বছর না হলে পরের বছর বা কোনো একটা বছর আমি ট্রাই করবো যে হ্যাঁ যাতে ওটা হয়, এবং অ্যান্ড ইফ উই ক্যান মেক ইট লাইক নট অনলি অ্যান নর্মাল ইভেন্ট বাট অলসো লাইক আ প্রপার স্টেজ শো কাইন্ড অফ আ থিং, যদি ওরকম হয় তাহলে আরও ভালো হবে, যে মানে 50,000-60,000 লোক নিয়ে করা আর কি। সো ডিপেন্ডস, মানে দেন ওয়াই নট ইট ইট উড বি আ প্রপার প্রো, মানে প্রপার ইভেন্ট, লাইক যেমন আইফা ইভেন্ট হয় বা ওরকম ইভেন্ট হয়, সো কাইন্ড অফ মানে বিকজ হ্যাঁ, তো অ্যান্ড
আর অনেস্টলি এটা আর এইটা থেকে কিন্তু কোনো প্রফিট বা পয়সা রোজগার করার ইন্টেনশন নিয়ে নয়, বিকজ হয়তো আমরা কিছু এর মধ্যে থেকে আমাদের কোনো প্রফিটও থাকবে না কিছু, ইটস জাস্ট তাদের জন্য করা। থ্যাংক ইউ সো মাচ অঙ্কুশদা আমাদের সাথে কথা বলার জন্য, অ্যান্ড আমার সাথে কথা বলে কেমন লাগলো? আই মিন ফিল্ম চ্যাট, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে, মানে কিছু কিছু জিনিস তোমরা জিজ্ঞেস করো এবং আমরা বলি, এবং বলতেও ভালো লাগে, অনেক কিছু আমাদের দর্শকের কাছে পৌঁছে দিতে অনেক কথা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, বেস্ট উইশেস ফর ইউর আপকামিং প্রজেক্ট। সবার শেষে আমি একটাই কথা বলতে চাই যে থ্যাংকস টু টিম অঙ্কুশ ফর দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। থ্যাংক ইউ।